রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারে আজ শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মরণের হাসি। আর যাই হোক, ডাক্তার রায়ের এই হাসিটার জন্য প্রস্তুত ছিল না কেউ। এরকম নিদারুণ সংবাদেও মানুষ হাসে, মর্মন্তুদ শোকাবহ ঘটনার সামনে দাঁড়িয়েও এরকমের হাসি ফোটে মানুষের মুখে, কিন্তু তাকে হাসি বলা চলে না। সে হাসি কান্নার চেয়েও করুণ। এ হাসি তা নয়, এ অপ্রতিভ হাসি, ঈষৎ কৌতুক মেশানো, বন্ধুবান্ধবের সঙ্গে বাজি রেখে সদ্য সদ্য হেরে গেলে যেমন হাসে মানুষ, ঈষৎ লজ্জা ঈষৎ কৌতুকে মেশা বোকা বোকা ধরনের হাসি, এও কতকটা তাই। অবাক হয়ে গেল সবাই, অবাক হয়ে গেল গৌতমও, তার এই দুঃসহ দুঃখও কয়েক মুহূর্তের জন্য ভুলে গেল এই বিস্ময়ের আঘাতে। খুব একটা শোচনীয় ঘটনার খবর পেলে, একসঙ্গে একাধিক প্রিয় ব্যক্তির মৃত্যু ঘটলে মানুষ সাময়িকভাবে পাগল হয়ে যায় কখনো কখনো, কিন্তু তা বলে সঞ্জীবন রায়ের মতো লোকও? তাও কি সম্ভব? ওর মতো বিচক্ষণ চিকিৎসক ভারতজোড়া তো বটেই, সুদূর ইউরোপ আমেরিকাতেও যার এত নাম, যিনি বিলেতেই আগাগোড়া পড়ে ডাক্তারি পাশ করেছেন, আবার সেখানেই হাসপাতালে চাকরি ও রিসার্চ করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ফিরে এসেছেন, তিনিও একটা মৃত্যু সংবাদে এতদূর বিচলিত হবেন? এই যে অবিশ্বাস্য ব্যাপার! কত মৃত্যুই তো তিনি দেখেছেন, দুর্ঘটনার মৃত্যু দেখাও কিছু নতুন নয়। বহু লোকের মৃত্যুশয্যার পাশে গিয়ে দাঁড়াতে হয়েছে তাকে। মার মৃত্যু দেখেননি তখন বিলেতে, কিন্তু বাবা ভাই তারপর সেই স্ত্রী পর্যন্ত সবাই তো তার চোখের সামনে মরেছে। তবে আজ এ সংবাদে তিনি একেবারে পাগল হয়ে উঠবেন কেন? হ্যাঁ, এ মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়, এটা ঠিক, মৃত্যুটাও নয়, যারা মরেছে তারাও নয়। এইমাত্র টেলিফোনে খবর এসেছে যে গতকাল সন্ধ্যার মুখে মধুপুরের কাছে এক মোটর দুর্ঘটনায় তাঁর বন্ধুপত্নী অঞ্জনা, তার মেয়ে অপর্ণা ও অমিয়া এবং অপর্ণার বর অর্থাৎ অঞ্জনার জামাই কিশোর মারা গিয়েছে। কিশোরী গাড়ি চালাচ্ছিল, সঞ্জীবনের বড় ভারী বিলিতি গাড়িখানা, যন্ত্রপাতি নিখুঁত এবং গাড়ির বডি মজবুত বলে তেল খরচা বেশি হবে জেনেও সঞ্জীবনী নিয়ে যেতে বলেছিলেন। অঞ্জনারা যাচ্ছিল রাজগীর। অঞ্জনার শরীর ভালো নয়, 8-10 দিন ওখানের গরম জল লাগালে ভালো হতে পারে এই আশাতেই যাচ্ছিল। গয়ার পথেও যাওয়া চলতো, এ পথটা কিশোরের জানা ও পছন্দ বলে এই দিক দিয়েই যাচ্ছিল তারা। সঞ্জীবন এটা জানতেন না, জেনেছিলেন একেবারে ওরা বেরিয়ে চলে যাওয়ার পর। জানলেও নিষেধ করতেন না হয়তো, কথাটা মনে ছিল না তার, মনে ছিল না তার, কারণ মৃত্যুপথযাত্রিণী ঈর্ষাতুরা নারীর প্রলাপক্তি ভেবে এসেছিলেন এতদিন, তাছাড়া আর কোনো গুরুত্ব আছে মনে করেননি। কিশোর নতুন ছোট গাড়িখানাই নিতে চেয়েছিল তার, ওখানে গিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরবে, এদিক ওদিক পাটনা গয়া করবে, ভারী গাড়িতে বেশি তেল পুড়িয়ে লাভ কি। কিন্তু সঞ্জীবনী জোর করে এই গাড়ির ব্যবস্থা করেছিলেন, ওই যুক্তিই দেখিয়েছিলেন, যা পথ অ্যাক্সিডেন্ট তো লেগেই আছে, এখনকার ওসব দিশি গাড়ি দেশলাইয়ের বাক্সের মতো, একটু কিছুতে লাগলেই চুরমার হয়ে যাবে, তুমি বড় গাড়িটাই নিয়ে যাও, ধাক্কা টাক্কা লাগলেও সহজে এ গাড়ির কিছু হবে না, সাধারণ কোনো গাড়ির সঙ্গে লাগলে সেই গাড়িই যাবে, বরং তেল একটু বেশি খরচা হয় হবে, কি আর করা যাবে। খরচা বেশি হলে তাঁরই হবে, ওদের কোনো ক্ষতিবৃদ্ধি নেই, স্বাভাবিক সংকোচে সে কথাটা আর বলতে পারলেন না। হ্যাঁ, নামে বন্ধুপত্নী, বন্ধুর ছেলে মেয়ে,
কিন্তু আসলে এরাই তো ওর আপন। ওর আর কে আছে? নিঃসন্তান বিপত্নিক সঞ্জীবন রায়, এদেরই আশ্রয় করেছিলেন এতকাল। ডাক্তারই হোক আর বৈজ্ঞানিকই হোক, সব মানুষের একটা পারিবারিক আশ্রয় দরকার হয়। সব পুরুষই খোঁজে, বিশেষ করে যদি সে কর্মী কৃতিপুরুষ হয়, এমন দু চারটি আত্মার আত্মীয় যাদের কাছে সে নিতান্ত অসহায়, যাদের ইচ্ছার অধীনে সে, যারা তার কাছে আবদার করবে, জোর খাটাবে, ধমক দেবে, স্নেহের প্রশ্রয়ে যারা মাথায় উঠে থাকবে, এই মাথায় রেখে ধমক খেয়েই তার সুখ, হার মেনে তার আনন্দ। বাইরে যে যত প্রবল কঠিন, ঘরে সে তত দুর্বল নমনীয়। এই দুর্বলতা তার শখের সাধের। সে ঘর যদি নিজের না থাকে, অন্যভাবে সৃষ্টি করতে হয়, কিন্তু এটা তার চাই। বিরাট রাজনৈতিক নেতা, ব্রতধারী তপস্বীর মতো নিশিদিনমান, যিনি মানব সেবার সাধনায় রত, তিনিও একটি রমণীর কটাক্ষে উঠতে বসতে পেরে নিজেকে ধন্য মনে করেন। একটি শিশুর আবদারে বিব্রত হতে পেলে কৃতার্থ হয়ে যান। সঞ্জীবন রায়ও এর ব্যতিক্রম নন। বন্ধু নির্মল দত্তের মৃত্যুশয্যার পাশে প্রথম তিনি অঞ্জনাকে দেখেন। এমন কিছু রূপসী নয় যে বিশেষত হাহাকার করে কাঁদছে যে, সেই সদ্য বিধবার দিকে ভালো করে তাকাতেও ইচ্ছে হয়নি তা। প্রথম তিনি আকৃষ্ট হয়েছিলেন এই ফুটফুটে ছেলে মেয়েগুলোর দিকেই। তখন তাঁর 5-6 বছর বিয়ে হয়েছে মাত্র, ছেলে মেয়ে হবার সম্ভাবনা একেবারে কিছু লোপ পেয়ে যায়নি। তবুও অন্তরে যেন একটা শূন্যতা বোধ জেগেছিল তখনই, সেই জন্যেই আরও যেন ভালো লেগেছিল এদের। অপর্ণা, অমিয়া আর এই গৌতম খুবই ছোট ছোট ওরা তখন, সে বয়সে এমনি সকলকে সুন্দর দেখায়, এরা তো সত্যি সত্যিই সুন্দর দেখতে। ওদের দিকে চেয়ে যেন চোখ ফেরাতে পারেননি ডাক্তার রায়। ওদের টানেই তিনি যাতায়াত শুরু করেছিলেন ওদের বাড়ি। নির্মল একেবারে নিঃস্ব ছিল না, যা রেখে গিয়েছিল এদের উপবাস থেকে রক্ষা করার পক্ষে যথেষ্ট, তাই ঠিক অর্থের প্রয়োজনে অঞ্জনা ওকে অবলম্বন করেননি। অভিভাবকের প্রয়োজনটাই সেদিন ছিল বেশি। আসা যাওয়া করতে করতে একটি মধুর পারিবারিক আবহাওয়ার মধ্যে এসে পড়ে। একটি সুস্বচ্ছন্দ সুপরিচালিত গৃহস্থালীর চেহারা দেখে একটু যেন অবাকই হয়ে গিয়েছিলেন বিলেত ফেরত ডাক্তার সঞ্জীবন রায়। তিনি দীর্ঘদিন বিলেতে ছিলেন, এখানে এসে অর্থের প্রয়োজন তত না থাকলেও ধনী শ্বশুরের একমাত্র কন্যাকে বিয়ে করেছিলেন। সে কন্যাটিও আবার মা মরা, হোস্টেলে মানুষ, তাই গৃহসুখ বলতে কোনোদিনই কিছু জানতেন না। ভালো খাওয়া মানে হোটেলে, আনন্দ মানে সিনেমা থিয়েটারে যাওয়া, গৃহস্থালী বলতে চাকর বাকরদের স্বেচ্ছাচার ও অব্যবস্থা, এইতেই অভ্যস্ত হয়েছিলেন। এদের এখানে এসে যেন নতুন জগৎ আবিষ্কার করলেন একটা। তিনি এই প্রথম জানলেন মেয়েরা নিজে হাতে রেঁধে খাওয়াতে চায়, খাইয়ে আনন্দ পায়। তারা পুরুষের দৈহিক স্বাচ্ছন্দ্য ও আরামের জন্য সদা সতর্ক ও সন্ত্রস্ত থাকে, পুরুষের পছন্দ ও অপছন্দের মাপে নিজেদের পছন্দ অপছন্দকে তৈরি করে। চোখ মেলে দেখলেন কেমন আরামের নীড় তারা তৈরি করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, সাজানো গোছানো ঘর কন্যা, স্নেহমধুর পরিবেশ। ক্রমশ আসা যাওয়া করতে করতে অঞ্জনাকেও ভালো লাগলো তা। আরও কিছুদিন যাওয়ার পর সুন্দরী বলে মনে হলো তাকে। সুন্দরী অন্তত তাঁর কাছে মনোহারিনি। ঘনিষ্ঠতা ক্রমশ অন্তরঙ্গতাতে পরিণত হতেও দেরি হল না। উপকারী বন্ধুর প্রতি শ্রদ্ধা একটু একটু করে প্রেমে পরিণত হলো অঞ্জনার মনেও। সঞ্জীবন এই পরিবারের যথার্থ অভিভাবক হয়ে উঠলেন। তাঁরই টাকায় মেয়েরা কনভেন্টে পড়ে মানুষ হল,
ছেলে প্রথম শ্রেণীর স্কুল কলেজে শিক্ষা লাভ করল, ভালো ভালো মাস্টার রাখা হলো, ওদের জন্য দামি দামি জামা কাপড় আসতে লাগলো। ইতিমধ্যে সঞ্জীবনের স্ত্রী বিয়োগ হতে যেটুকু চক্ষুলজ্জার বাধা বা ন্যায় নীতি বিবেকের বাধা থাকতে পারত সেটুকুও অপসারিত হল, যদিও ওদের বাড়িতে গিয়ে ওঠেননি আজ পর্যন্ত। তবু ওর আসল বাড়ি যে কোনটা তা তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কর্মচারী এমনকি নিয়মিত যাতায়াতকারী রোগীদেরও জানতে বাকি ছিল না। সেই পরিবারের, বলতে গেলে তার নিজেরই পরিবারের প্রায় সবকটি লোক মারা গেল একসঙ্গে একটি মাত্র দুর্ঘটনায়। সে খবরে ভেঙে না পড়ুন, অন্তত হতভম্ব স্তম্ভিত হয়ে যাবেন কিছুকালের জন্য, এইটাই ভেবেছিল সকলে। গৌতম সে নিজে শোকে বিহ্বল হয়ে পড়লেও একেবারে জ্ঞান হারায়নি, সেও মুখের দিকে চেয়েছিল ওর। প্রথমটা একেবারেই ছাইয়ের মতো রক্তশূন্য হয়ে গিয়েছিল সঞ্জীবনের মুখ, যেমন সবাই আশা করেছিল। থরথর করে কথা বলার বৃথা চেষ্টায় কেঁপেছিল ঠোঁট দুটো। নিঃশব্দে বসে পড়েছিলেন চেয়ারে, কিন্তু তারপরই ওই বিচিত্র হাসি ফুটে উঠেছিল মুখে। চোখের জলের জন্য যারা প্রস্তুত, মুখে ওই হাসি দেখে চমকে উঠবে বই কি তারা? যেন এতখানি শোকের মতো কিছু হয়নি, কাঁদবার মতোও না। শুধু বন্ধুতে বন্ধুতে বাজি রেখে হেরে গেছেন ডাক্তার রায়, তাই ঈষৎ বোকা বোকা অপ্রতিভের হাসি হাসছেন। অসহিষ্ণু গৌতম আর অপেক্ষা করতে পারল না, অসহিষ্ণুতা চাপবারও চেষ্টা করে না, বলে ওঠে, তুমি তুমি ওখানে যাবে তো নাকি আমি রওনা হয়ে যাব? কিন্তু কিন্তু গাড়ি তো আমি এখন চালাতে পারবো না, তুমি তুমি কি ড্রাইভার একজন ড্রাইভার কি স্পেয়ার করতে পারবে? চমকে ওঠেন ডাক্তার রায়, যেন অকস্মাৎ কোনো অবাস্তব কল্পনা ও চিন্তায় গড়া জগৎ থেকে মাটির পৃথিবীতে নেমে আসেন। ব্যাকুল হয়ে ওঠেন সঙ্গে সঙ্গে, অসহায় বিহ্বলভাবে ওর দিকে চেয়ে বলেন, ড্রাইভার গাড়ি কি গাড়ি? তারপরই সচেতন ও সচকিত হয়ে ওঠেন যেন, না না আমি আমি যাবো বই, আমি যাব। খোকা একটা কথা বলছি বাবা, তুই বরং থাক এখানে, আমি একাই যাই, তোর মনের অবস্থা ভালো না, সে দৃশ্যও তুই সহ্য করতে পারবি না, আর সব তো এখানেই নিয়ে আসছে, তুই গিয়ে আর কি করবি? কি বলছো কাকু, তোমার মাথা খারাপ হয়ে গেছে দেখছি এই শখে, বেশ একটু ধমক দিয়েই ওঠে গৌতম। এই খবর শুনবার পরে আমি চুপ করে বসে থাকবো এখানে, একথা তুমি ভাবতে পারলে কি করে? তোমার চেয়ে আঘাত আমার কম লেগেছে এই কথা মনে করার কোনো কারণ আছে কি? রাজার হোক, আমার মা, আমার নিজের বোন। অকারণেই কেমন যেন রূঢ় হয়ে ওঠে গৌতম, আবারও বলে, তোমার অসুবিধে থাকলে বলো, আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি। হাসেন সঞ্জীবন রায় অস্ফুট কণ্ঠে, যেন স্বগত বলে ওঠেন একবার, ফ্যাটালিটি। তারপর গৌতমের মুখের দিকে কেমন একরকমের বিচিত্র স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলেন, আমি যে তোমাদের পর কোনো রক্তের সম্বন্ধ নেই তা আমি জানি খোকা, অত রুডলি সেটা মনে করিয়ে না দিলেও পারতে। ঠিক আছে চলো, আমি তো যাচ্ছি, আমার সঙ্গেই চলো, তবে আমার ঘন্টাখানেক দেরি হবে, অন্তত আমার এখানে কিছু জরুরি কাজ সেরে যেতে হবে, যেসব ক্রিটিক্যাল কেস আছে সেগুলোরও একটা ব্যবস্থা করা দরকার। বেশ সহজভাবেই বলেন কথাগুলি, যেন মনে হয় ইতিমধ্যেই খানিকটা সামলে নিয়েছেন নিজেকে, ফলে আবারও একবার অবাক হয় গৌতম। তবে কি ওরা যা ভাবত, যা জানত, যা এই আশৈশব জেনে এসেছে তা ঠিক নয়,
সত্যি সত্যি এমন কোনো গভীর স্নেহ নেই সঞ্জীবন রায়ের মনে তাদের সম্বন্ধে? নাকি ডাক্তাররা বহু মৃত্যু দেখে বহু মৃত্যুর পরোক্ষ কারণ হয়ে এমনই কঠিন হয়ে যায়? কিন্তু সে যতই শোকার্ত আর অস্থির হোক, কোনো উপায় ছিল না অপেক্ষা করা ছাড়া। সে নিরুপায় চোখ মেলে বসে বসে দেখতে লাগলো একটার পর একটা টেলিফোন করে যেতে লাগলেন সঞ্জীবন রায়। প্রথমেই ডাকলেন তার বন্ধু দুই ডাক্তারকে। তারা দুজনে যদি ওঁর রোগীদের একটু সামলাতে পারেন কদিন, সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা অন্তত, আর এখনই একবার যদি কেউ চলে আসতে পারেন, নিচে একঘর রোগী অপেক্ষা করছে। ওঁর আর এখন রোগী দেখার মতো মানসিক অবস্থা নেই, কারণ সে পরে বলবেন তিনি। এরপর ডাকলেন তার বন্ধু কন্ট্রাক্টরকে। বাড়ির এই পশ্চিমের অংশটা সম্প্রতি বাড়িয়েছেন তিনি, সে বাবদ হাজার কতক টাকা এখনও পাওনা তার। তিনি ফোন করে জানিয়ে দিলেন যে সম্পূর্ণ টাকার চেক লেখা রইল মোহনের কাছে, যেন অতি অবশ্য আজই এসে নিয়ে যায়। না না, যখন খুশি নিলে চলবে না বলেই এই সাত সকালে ফোন করেছেন তিনি, ঠিক যেন আসে। সবশেষে ডাকলেন অ্যাটর্নি বন্ধু গাঙ্গুলিকে, বললেন, উইলটা একটু পাল্টাতে হবে গাঙ্গুলি, খবর শুনেছ তো? শোনো নি, মধুপুরের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে এই উইলের প্রিন্সিপাল লিগ্যালটি যারা, তারা প্রায় সকলেই মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, সে খবর পরে শুনো, কাগজেও দেখতে পাবে নিশ্চয়ই কাল। এখন কাজের কথা শুনে নাও, আমার সময় খুব কম, এখনই রওনা দিতে হবে, যাওয়ার আগে নতুন উইলে সই করে যেতে চাই। গৌতম এখনও বেঁচে আছে, নির্মল দত্তের ছেলে গৌতম দত্ত। যদি সে আমাকে সার্ভাইভ করে তো কথাই নেই, সেই সব পাবে, মানে ওদের যা পাওয়ার কথা ছিল। আর যদি আনফর্চুনেটলি অন্য রকম হয়, আমার কর্মচারী চাকর বাকরদের প্রাপ্য দিয়ে যা থাকবে সবটাই চ্যারিটিতে যাবে। না না, অত ডিটেলস বলবার সময় নেই, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি যা ভালো বোঝো যেভাবে দিতে চাও দিয়ে দিও, শুধু দেখো এর কোনোটার সঙ্গে অঞ্জনার নামটা জড়িয়ে রাখা যায় কি না, সামহাও যাতে তার মেমোরিটা সামান্য কিছুদিন জিয়ে রাখা যায়। আরে পাগল নাকি, খসা টসা পড়ার সময় নেই আমার, তুমি একেবারে রেডি করে রাখো, মোট 10 মিনিট সময় আছে আমার হাতে, তার মধ্যেই বেরিয়ে পড়তে হবে, যাওয়ার পথে সই করে চলে যাব, সাক্ষী দুজন ঠিক রেখো। এত তাড়া করছে কেন, সে তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ তাই, নার্ভাস হয়ে পড়েছে ধরে নাও, এই অবস্থায় সকলেরই বোধ হয় এই অবস্থা হয়। কিন্তু শোনো, আমি ডাক্তার, আমাকে আর তুমি ওষুধ প্রেসক্রাইব করতে এসো না, দোহাই। বেশ হাসি হাসি মুখে এই টেলিফোন নামিয়ে রাখলেন যেন তিনি। বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি তামাশা করার পর যেমন স্মিত প্রসন্ন মুখে লোকে টেলিফোন ছাড়ে, তেমনই। বুঝতে পারে না গৌতম, কিছুই বুঝতে পারে না সে, এই লোকটা যেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাত্রা করছে, কিন্তু কেন কেন? একটা দুর্ঘটনা ঘটেছে বলেই ওই পথে যারা যাবে তাদের সকলেই মরবে, এই তো মেয়েলি ভয়। ওকে যা দেখে এসেছে এতদিন, তাতে তো কখনো ওকে এমন দুর্বল চিত্ত, এমন শশঙ্ক বলে মনে হয়নি কখনো। বৈজ্ঞানিক উনি, চিকিৎসক, যুক্তিবহ মন ওর এমন অবুঝ ভয় তো সাজে না। অভিভূতের মতোই বসে শোনে সে। উনি বাড়ির পুরনো চাকর মোহনকে ডেকে সব চাবি এবং নিত্য প্রয়োজনের টাকা কড়ি দিয়ে সংসারের পুরো ভারটাই বুঝিয়ে দিচ্ছেন, সেই সুরটাই বাজছে তার গলায়, কিছু পূর্বের শেষ প্রস্তুতির সুর। বলছেন, শোন, আর যদি না ফিরি অধীর হোস নে, তোর উপরে সব ভার রইল মনে রাখিস, এ বাড়ি ছেড়ে কোথাও যাস নে, গাঙ্গুলি বাবুকে বলা আছে সব ব্যবস্থা করে দেবে, তোর কোনো অভাব থাকবে না, আর কোথাও খেটে খেতে হবে না,
তুই যতদিন বাঁচবি এ বাড়ির একখানা ঘর তোর থাকবে, কেউ সরাতে পারবে না। হাউ মাউ করে কেঁদে ওঠে মোহন। কি হয়েছে বাবু, এই কি সব অলুক্ষণে কথা? কি এমন হয়েছে এসে তোমাকেও বেদায় নিয়েছে? তুই আমি এমন করে অদৃষ্ট ছিল একটা ঘটনা কি ঠিক আছে? এখনো দুঃখ বাবু রয়েছে ওকে দেখে, ওর মুখ সে বুক বাঁধ, এমন তোর ভেঙে পড়লে সবই কেন? এইসব কি আর নিত্যি হয়? গৌতম এবার কথা না বলে পারে না, গভীর শোকের মধ্যেও এটা যেন অসহ্য মনে হয় তার। বলে, তুমি মিছে মিছে এই করে খানিকটা সময় নষ্ট করলে কাকু? তোমার মধ্যে একটা বৈজ্ঞানিক মন আছে বলে জানতো, এখন দেখছি তুমি তুমি মেয়ে ছেলেরও অধম। ছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ও পথে যত গাড়ি যাবে সবগুলো ভাঙবে, না সবাই মরবে। আবারও একবার হাসলেন সঞ্জীবন রায়, এবার আর অপ্রতিভের হাসি নয়। ছেলে মানুষের নির্বুদ্ধিতা দেখলে যেমন প্রশ্রয়ের হাসি হাসেন গুরুজনেরা, তেমনি ভাবেই হাসলেন তিনি। ছেলে মানুষ গৌতম, নেহাতি ছেলে মানুষ, এখনো ওর জ্ঞান বুদ্ধি হতে বেশ দেরি। খবরটা ওই বলেছে গৌতমই, ট্রাঙ্কলে খবর দিয়েছে ওর এক বন্ধু, দুর্ঘটনার পূর্ণ বিবরণ দিয়েছে সে। কাল সন্ধ্যার অনেক আগে ঘটনাটা ঘটেছে, দিনের আলোয় অনেকেই চোখে দেখেছে ঘটতে, প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া গেছে। সোজা রাস্তা দিয়ে আসছিল গাড়ি, উঁচু নিচু নয়, অনেকখানি প্রায় দু তিন মাইল একেবারে সমতল রাস্তা, বহুদূর থেকেই দেখা যায় কি আসছে না আসছে। লরিটা যে আসছে তা দেখার কোনো অসুবিধে ছিল না, রাস্তায় যথেষ্ট জায়গা ছিল, ফাঁকা রাস্তা, লরির চালকও বেআইনি কিছু করেনি, সে বাঁ দিক ঘেঁষেই আসছিল। এদের গাড়ি যে চালাচ্ছিল সেই নাকি অন্ধের মতো উন্মত্তের মতো বেঁকে গিয়ে লরিটার উপর পড়েছে। আরো আশ্চর্য, সঞ্জীবনের এত ভারী গাড়ি গিয়ে লাগা সত্ত্বেও লরিটার বিশেষ কোনো ক্ষতি হয়নি। এদের গাড়িটা ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে একটা বড় গাছে লেগে চুরমার হয়ে গেছে। আরোহীদের একটি প্রাণীও বাঁচেনি। অথচ সঞ্জীবন জানেন গৌতমেরও অজানা নেই কিশোর অপ্রকৃতিস্থ, মদ্যপ বা উন্মাদ কোনোটাই নয়, অন্ধ তো নয়ই, বরং কিশোর স্টিয়ারিং ধরলে ভাঙা গাড়িও চলতে শুরু করে, এমনই একটা প্রবাদ চালু আছে। এত ভালো হাত তার, সচ্চরিত্র, বুদ্ধিমান, বিচক্ষণ ছেলে কিশোর, সে এমন কাজ কেন করবে একবারও ভেবে দেখল না গৌতম। সেটা ভেবে দেখলে তার এই আজকের আচরণের কার্যকারণ বুঝতে হয়তো এতটা অসুবিধে হতো না। সব কাজ চুকিয়ে ব্রেকফাস্টটাও সেরে নিলেন সঞ্জীবন। গৌতমকেও কিছু খেতে বলেছিলেন, বলেছিলেন, এখনো তো অসৌচ লাগেনি তোমার, খেয়ে নিতে পারো। গৌতম অন্যদিকে মুখ ফিরিয়ে জবাব দিয়েছিল, অসৌচটাই বড় কথা নয় কাকু, আর ওসব আমি মানিও না, কিন্তু মানুষের মানসিক অবস্থা বলেও তো একটা জিনিস আছে, ডাক্তারি করতে করতে সেটিও ভুলে গেছো তুমি। আর পিড়াপিড়ি করেননি ডাক্তার রায়, শুধু আরেকবার হেসেছিলেন একটু। তার ইঙ্গিতে মোহন জোর করে এক কাপ কফি খাইয়ে দিয়েছিল। খাওয়া শেষ করে পোশাক বদলে ডাক্তারি ব্যাগটা গাড়িতে তুলে দিতে বলে অনেকদিন পরে নিজের শয়নকক্ষে এসে ঢুকলেন সঞ্জীবন রায়। অনেকদিন এ ঘরে তিনি আসেননি,
সন্নি স্ত্রীর মৃত্যুর আগে থেকেই। যখন বোঝা গেল স্ত্রীর অসুখ সহজে সারবে না, তখনই এ ঘরে নার্সদের থাকার ব্যবস্থা করতে পাশের ছোট ঘরটা নিজের শোবার ঘরে রূপান্তরিত করেছিলেন। মৃত্যুর পরও আর ঘর বদল করেননি, ইচ্ছা হয়নি। এ ঘরে আর শোবার কোনো ব্যবস্থাও ছিল না, অমিতা বিছানার উপরেই মারা গিয়েছিল, নিচে নামানো হয়নি। সঞ্জীবন হয়তো এমনিই নামাবার কথা ভাবতে পারতেন না, তার উপর অমিতা বারবার এই হৃদয়হীন আচরণে তার আপত্তি জানিয়ে রেখেছিল। তার ধারণা ছিল তে শূন্যে মরতে নেই, এ বিধানটা বিছানা বাঁচাবার জন্যই দেওয়া হয়েছে। রোগীর জ্ঞান থাকতে বিছানা থেকে নামালে কারণ বুঝে তখনই তো তার হার্টফেল করবে, ফলে সেসব গদি বিছানা ফেলা গিয়েছিল। খাটটা তাঁর এক রাঁধুনি বামুনকে দান করে দিয়েছিলেন ডাক্তার রায়। সেই থেকে এ ঘর শূন্য আছে প্রায়। দেয়ালে খানকতক ছবি, বইয়ের শেল্ফ, অমিতার কাপড় জামার আলমারি, একটা ছোট বেডসাইড টেবিল ও আর একটা টেবিলে স্ত্রীর একখানা ছবি ছাড়া এ ঘরে কিছু নেই এখন। তবু সেই শূন্য ঘরেই এসে দাঁড়ালেন ডাক্তার রায়। খাটখানা কোথায় পাতা ছিল তা আজও মনে আছে তাঁর। এইখানে পশ্চিমের দেয়াল ঘেঁষে বসানো ছিল, মেঝেতে চারটে খুরোর দাগ এখনো মিলিয়ে যায়নি। এই দিকে মুখ করে শুতো অমিতা, পূর্ব দিকের এই দরজার দিকে মুখ করে, যাতে সেই সিঁড়ির মুখ পর্যন্ত সমস্ত বারান্দাটা দেখা যায়। এখন যেখানে দাঁড়িয়ে আছেন সাধারণত সেইখানেই এসে বসতেন তিনি, স্ত্রীকে দেখবার জন্যে, তার খবর নেবার জন্যে। ইদানিং অমিতা তার সঙ্গে কথা বলত না, তিনি ঘরে আসছেন টের পেলে মুখটা ফিরিয়ে চোখ বুঝত, নইলে নার্সকে বলতো ওপাশ ফিরিয়ে দিতে। তার চিকিৎসাও চলতে দেয়নি শেষের দিকে, তার বন্ধু সমর সেনই দেখত, সেনকে কৈফিয়ত দিতেন ডাক্তার রায়। ঘরের লোকের চিকিৎসা করা উচিত নয় কোনো ডাক্তারেরই। তবে মনে হয় সমর সেনের কিছুই জানতে বাকি ছিল না, অমিতার এ বিতরাগও না, তার কারণও না। অমিতাই সেনকে বলে দিয়েছিল, কারো কাছেই গোপন করার চেষ্টা করত না সে। ইদানিং স্বামীকে অপদস্থ করার চেষ্টাটাই যেন তার একটা সাধনা হয়ে দাঁড়িয়েছিল। কারণও ছিল অবশ্য, আজ আর অস্বীকার করবেন না সঞ্জীবন রায়। অঞ্জনার সঙ্গে ওদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার চেহারাটা ততদিনে সকলের কাছে স্পষ্ট ও প্রত্যক্ষ হয়ে উঠেছিল। সে সংবাদ অমিতার রোগশয্যাতে এসে পৌঁছতেও কোনো বাধা পায়নি। প্রথম প্রথম ঝগড়া করত, কান্নাকাটি করত, কতদিন কোনো পথ্য পর্যন্ত গ্রহণ করেন, ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপর এই নিষ্ফল অভিমানের অসারতা ও মূল্যহীনতা নিজের কাছেই ধরা পড়েছে ক্রমশ। অপমানে লজ্জায় মাথা খুঁড়েছে সেই রোগশয্যাতেই, তারপর থেকে নিথর ও নিস্তব্ধ হয়ে গেছে সে। শেষের একটা বছর কোনো দিন কোনো কথা বলেনি, কথাই হয়নি স্বামীর সঙ্গে, কেবল সেই একটি দিন ছাড়া। মৃত্যুর সাত আট দিন আগে অভ্যাসবশত কতকটা চক্ষু লজ্জাতেই নার্স বা চাকর বাকরদের কাছে লজ্জা ঢাকতে তখনও প্রতিদিনই সকাল সন্ধ্যা একবার করে এসে বসতেন এ ঘরে, নার্সকে জিজ্ঞাসা করতেন রোগিনীর খবর, ঔষধ বা পথ্য সম্বন্ধে দু একটা নির্দেশ দিয়ে চলে যেতেন। কিন্তু সেদিন তিনি গিয়ে বসতেই অমিতা বলে রেখেছিল কিনা কে জানে, কি একটা ছুতো করে নার্স উঠে চলে গিয়েছিল। আর সেই অবসরে অমিতা কথা বলেছিল ওর সঙ্গে। চমকে উঠেছিলেন সঞ্জীবন রায়, দীর্ঘদিনের অনভ্যস্ততায় স্ত্রীর কণ্ঠস্বরটা পর্যন্ত যেন ভুলে গিয়েছিলেন তিনি। অমিতা যে আর কোনোদিন তার সঙ্গে কথা বলবে তা ভাবতেই পারেননি, কিন্তু কথা বলেছিল সে। কণ্ঠস্বর ক্লান্ত হলেও তাতে কোনো অস্পষ্টতা বা জড়তা ছিল না, তার দিকে চেয়ে খুব পরিষ্কারভাবেই বলেছিল, দেখো একটা কথা বলে যাচ্ছি তোমাকে, বিয়ের পর একটি মাস মাত্র এক মাসই তোমাকে আমি পরিপূর্ণভাবে পেয়েছিলাম,
সুখী হয়েছিলুম, সেটা হলো সেই মধুপুরে হানিমুন করতে যাওয়ার এক মাস। পুরো এক মাসও না, 27 দিন, তবু সেই 27টি দিনই আমার জীবনে অক্ষয় অম্লান হয়ে আছে। আমার স্মৃতিতে যা কিছু মূল্যবান, যা কিছু প্রিয়, তার সবকটি ওখানে পাওয়া। তারপরই এখানে এসে তুমি চাকরি নিলে, কিছুদিন পরে তাও ছেড়ে প্র্যাকটিস ধরলে, প্র্যাকটিস জমলো, কাজ বাড়ল, আমি পেছনে পড়ে গেলাম। তোমার আর আমার জীবনের মধ্যে বিরাট একটা ব্যবধান রচিত হলো। তবুও হয়তো কিছুটা পেতে পারতুম যদি এই কাল ব্যাধি না এসে ধরত, আর ওই সর্বনাশী রাক্ষসী না এসে হাজির হতো তোমার জীবনে। এইটুকু বলেই হাঁপিয়ে উঠেছিল অমিতা। রীতিমতো কষ্ট হচ্ছিল তা, তবু সঞ্জীবন বাধা দেননি। তিনি জানতেন এখন বাধা দিতে গেলে আরও উত্তেজিত হয়ে পড়বে, হিতে বিপরীত ঘটবে। অমিতা এক মুহূর্ত থেমে রাক্ষসীকে মনে পড়ার অস্বাভাবিক উত্তেজনা কিছুটা সামলে নিয়ে বলল, আমি মরার পর যা করবে তা জানি, কাজে তো সেই স্ত্রী হয়ে বসে আছে, চোখ বুঝলেই সে নামেও গৃহিণী হয়ে এ বাড়িতে এসে বসবে, তা সে যা খুশি করো। এ বাড়ির ওপর আমার মায়া নেই একরত্তিও। এখানে নতুন বাড়িতে আসার পর থেকে একটি দিনের জন্যও শান্তি পাইনি আমি। কিন্তু একটা কথা মনে রেখো, যদি আত্মা আর পরলোক বলে কিছু থাকে, তো আমার আত্মা মধুপুরের সেই বাড়িতেই থাকবে, যতদিন না তোমারও মৃত্যু হয়, আবার সেখানে দেখা হয়। ওই দিকে যেন তোমার ওই প্রেয়সী কখনো না যায়, পৃথিবীতে ঢের জায়গা আছে, মধুপুরটা বাদ দিলেও কোনো ক্ষতি হবে না তোমাদের। ওইটুকু আমাকে ছেড়ে দিতে আশা করি কুণ্ঠিত হবে না। যদি কোনোদিন ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করো ওদিকে, তাহলে নিজের সর্বনাশ নিজেদের সর্বনাশই করবে। এ আমি মিথ্যা ভয় দেখাচ্ছি না, লোকে মৃত্যুর পর মুক্তি চায়, আমি তা চাইছি না, কোনোদিনই চাইনি। যদি আমি মনে প্রাণে সতী হই, যদি একদিনের জন্যেও ভগবানকে ডেকে থাকি, তো আমার এই অভিলাষ সিদ্ধ হবে। তোমাকে শাস্তি দেবার জন্যে আমি মরার পরও বেঁচে থাকব। আর কিছু বলেনি অমিতা, বলতে পারেনি, অবসন্ন হয়ে চুপ করেছিল। নার্সও এসে পড়েছিল ততক্ষণে। সেই শেষ ওদের কথাবার্তা, অনেকদিনের ব্যাপার, তবু আজও বেশ স্পষ্ট মনে আছে সঞ্জীবন রায়ের। মধ্যে একটু ভুলেছিলেন কথাটা, তারই শাস্তি পেলেন। বিশ্বাস করেননি সেদিন, তবুও মনে থাকলে কিশোরকে বারণ করে দিতেন হয়তো। বেশিক্ষণ দাঁড়ানো হলো না আর, নিচে অসহিষ্ণু গৌতমের অসন্তোষ সরব হয়ে উঠছে। ডাক্তার রায় একটু হেসেই ঘর থেকে বেরিয়ে নেমে এসে গাড়িতে চাপলেন, আর ফিরে তাকালেন না সেদিকে। নতুন বাড়ি, ভৃত্য পরিজন, অগণিত রোগী সব পেছনে পড়ে রইল। নির্বিকার চিত্তে স্টিয়ারিং ধরে বসলেন। গৌতম বিস্মিত হয়ে প্রশ্ন করল, ড্রাইভার নেবে না? না না, থাকো, ওকে আর কেন। ওকে আর কেন, এই কথাটার অর্থ বুঝতে পারল না গৌতম, কিন্তু কোনো প্রশ্নও করল না। কারণ সকাল থেকেই, এই খবর শোনবার পর থেকে, ওর সব আচরণ আর কথাবার্তাই দুর্বোধ্য মনে হচ্ছে গৌতমের। সম্ভবত শোকে আর শখে হয়েছে এটা। এত বড় বৈজ্ঞানিকও মনের ভারসাম্য হারিয়ে ফেলেছে। এর পরের যা ইতিহাস তা খবরের কাগজে ছাপা হয়েছিল। যারা নিয়মিত কাগজ পড়েন তাঁদের চোখ এড়াবার কথা নয়, লক্ষ্য করেছেন তারা নিশ্চয়ই। খবরটির সংক্ষেপে এই, মধুপুরের কাছে একটা মোটর দুর্ঘটনার খবর পেয়ে গতকাল নিহতদের আত্মীয় দুই ব্যক্তি আরেকটি গাড়ি করে দুর্ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। কাছাকাছি পৌঁছে ঘটনাস্থল থেকে মাত্র কয়েক গজ তফাতে
গাড়িটি সবেগে গিয়ে একটা গাছে ধাক্কা লাগে এবং এ গাড়িটির দুজন আরোহী মারা যান। তার মধ্যে কলকাতার একজন বিশিষ্ট চিকিৎসকও ছিলেন। বিস্ময়ের বিষয় এই যে তখন পথে অন্য কোনো গাড়ি বা জনপ্রাণীও ছিল না, অথচ পরিষ্কার দিবালোকেই গাড়িটা ডাইনে বেঁকে যেন গাছটা লক্ষ্য করেই ছুটে গেল, কতকটা আত্মহত্যার মতো করেই। এখানে উল্লেখ্য, ওই চিকিৎসকটি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। কি হয়েছিল, কেন এ কাজ করলেন সঞ্জীবন রায়, তা অবশ্য আর কোনোদিনই কেউ জানতে পারবে না, কারণ লোকজন এসে পৌঁছবার আগেই তাঁরা মারা গিয়েছেন। কোনো কথাই কাউকে বলে যাওয়ার সুযোগ পাননি। তবে আমরা জানি, বলতে চেয়েছিলেন ডাক্তার রায়, কি দেখেছিলেন, কেন গাড়ি এমনভাবে পাগলের মতো ঘুরিয়ে দিয়েছিলেন, সে কথাটা কাউকে অন্তত বলে যাওয়ার জন্য আকুলে বিকুলে করেছিল তার মন। দুর্ঘটনার পর যে চার পাঁচ মুহূর্ত বেঁচেছিলেন সেই সময়টায়, তিনি যে ঠিকই বুঝেছিলেন তার যে অনুমানে কিছুমাত্র ভুল হয়নি, এই কথাটাই জানিয়ে যেতে চেয়েছিলেন। সর্বনাশের সামনে দাঁড়িয়েও এইটুকু বিজয় গর্বের লোভ ছাড়তে পারেননি। তিনি দেখেছিলেন পরিষ্কার দিনের আলোয় স্বাভাবিকভাবে পরিচিত মানুষকে যেমন দেখে, রাস্তার ঠিক মাঝখানে গাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে তাঁর দিকে চেয়ে একটা চ্যালেঞ্জের ও বিদ্রূপের হাসি হাসছে অমিতা, তাঁর স্ত্রী। তাকে বাঁচাতেই অমন করে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গাড়ি ঘুরিয়েছিলেন। সে কায়া নাকি ছায়া নাকি শুধু কল্পনা, অত হিসেবের সময় পাননি। মরণের হাসি গল্পটি এখানেই শেষ হল। সব গল্পেই যেমন বলি, এই গল্পেও সেই একই কথা। গল্প কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আমরা জানি আমাদের পছন্দ করা একটা গল্প আমাদের সমস্ত শ্রোতাকে খুশি করতে নিশ্চয়ই পারবে না। আপনাদের ভালো না লাগলে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। তবে নিম্নমানের রুচির পরিচয় দিয়ে নিজেকে ছোট করে কী লাভ, সেটা তো আমরা বুঝতে পারি না। যাই হোক, আনন্দের বিষয় এটাই, সংখ্যায় কিন্তু সেই শ্রোতারই বেশি যারা রুচিশীল, যারা আমাদের উৎসাহ দেন, আমাদের উদ্দীপ্ত করেন, আমাদের সাথে থাকেন। আমাদের তরফ থেকে সকলকেই ধন্যবাদ জানাই। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করলেন প্রদীপ্ত ও দেবলীনার সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, আর অবসর সময়ে অবশ্যই শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।